বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আহত হয়েছেন 15 জন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10টা নাগাদ পুরাতন মালদার মহামায়া মন্দির এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত দুজনের নাম অসীম কর্মকার এবং ছবি কর্মকার। এরা দুজনেই সম্পর্কে ভাই ও দিদি। তাদের বাড়ি হবিবপুর থানার আইহো নামটোলা এলাকায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বিয়ে খেতে কোথায় যাচ্ছিল? কার বিয়ে? কার বিয়ে ছিল? আচ্ছা, কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? এরা কিসে ছিল? অটোতে। কজন মারা গেছে আর আহত? আচ্ছা আচ্ছা, এদের বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, যারা মারা গেছে তারা সম্পর্কে? আমার সালা হলো, আমার বিয়ান হলো, দুজনই মারা গেছে। জানা যায়, এদিন রাত্রে পুরাতন মালদা থানার ডিস্কো মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। পরিবারের সকলেই আইহো নামটোলা থেকে একটি অটো করে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন। পুরাতন মালদা থানার মহামায়া মন্দির এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারলে অটো পাল্টি খেয়ে যায় এবং তার ফলেই মৃত্যু হয় দুজনের, আহত হয় 15 জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। থেকে আসছিল বিয়ে খেতে, পোল্ট্রি স্টেশন সাহাপাড়া, অটোতে আসছিল, পিছন থেকে পিক আপে ধাক্কা মারে, দিয়ে দুজন মারা যায়, একজন চিকিৎসাধীন আছে। আচ্ছা, কিসে পিক আপ গাড়ি মারে? পিক আপ গাড়ি পিছন থেকে মারে। ও, দুজনই মারা যায়? দুজন মারা যায়। আচ্ছা, কোথায় বিয়ে হচ্ছিল? পোল্ট্রি স্টেশন সাহাপাড়া। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।